দেশের শিক্ষা সংস্কৃতি সহ উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চীন সরকারের সহযোগিতা চেয়েছে জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে দেশটির কার্যকারী ভূমিকা পালনের দাবি জানিয়েছে দলটি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দুদেশের সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন তারা রাজধানীর কার্যালয়ে জামায়াতে মগবাজারের দলীয় ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে ঢাকায় চীনের রাষ্ট্রদূত বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বৃদ্ধির উপর জোর দেওয়া হয় কিভাবে চায়না এবং বাংলাদেশ আরো কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয় জামায়াতের আমির বলেন বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার চীন ভবিষ্যতেও চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির এছাড়া রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসন বিষয়ে চীনের সহায়তা চাওয়া হয় আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন সৌজন্য সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও সাংবাদিকদের বলেন আলোচনায় দুই দেশের উন্নয়ন মূলক কাজের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা চীনা বিনিয়োগ সহ অনেকগুলো বিষয়ে আমাদের আলোচনা হয়েছে বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি চলছে তা উন্নত নিয়ে কথা বলেছি দুদেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন অন্তর্বর্তী সরকারের সময়সীমা এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা